বড় হয়ে উচ্চতর ডিগ্রি নেয়ার স্বপ্ন ছিল নর্থ সাউথের শিক্ষার্থী মাইশা মমতাজ মিমের। মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোচাক এলাকায়। সন্তান হারানোর শোক মানতে পারছেন না পরিবার, চাওয়া একটাই, দায়ীদের বিচার। নজরুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা মমতাজ মিমের শোকে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তার বান্ধবী। প্রিয় বান্ধবীকে এভাবে হারাতে হবে সেটি কখনো ভাবেননি সহপাঠীরা। বান্ধবীরা জানান, ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি নিয়ে উদ্যোক্তা হতে চেয়েছিলেন মিম। বিজনেস করার ইচ্ছা ছিল, চাকরি বাকরি করার কোনো ইচ্ছা ছিল না, সবসময় বলতো ও নিজে বিজনেস করবে। শুক্রবার বিকেলে মিমের মরদেহ পৌঁছায় গ্রামের বাড়ি গাজীপুরের মৌচাকে। সেখানে স্বজনদের কান্নায় ভারী হয় পুরো এলাকার পরিবেশ। রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। হাসি খুশি মানুষটির করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। সে প্রতিটা পরীক্ষায়, পাবলিক পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্তি, আমাদের এখানে যতদিন সে ছিল তার কর্ম, তার কাজ, তার চালচলন, আচার ব্যবহার মানে ভোলার মতো নয়। পরিবারের দাবি, নিছক দুর্ঘটনা হিসেবে না দেখে হত্যাকাণ্ড বিবেচনা করা হোক মিমের মৃত্যুকে। নিউজ ডেস্ক, দেশ টিভি।